রাতে পরপর দুটি দোকানে চুরি বাগদা এলাকায়। দুটি দোকান থেকেই নগদ টাকা সহ অন্য সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো বাগদা থানার হিলেঞ্চা বাজারে। পরপর দুটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। জানা যায়, রাতের অন্ধকারে একটি ইলেকট্রনিক্সের দোকান ও একটি ওষুধের দোকানে চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার হেলেঞ্চা বাজারে। ইলেকট্রনিক্সের দোকান থেকে বেশ কিছু ইলেকট্রনিক্সের সরঞ্জাম ও নগদ টাকা খোয়া গিয়েছে এবং ওষুধের দোকান থেকে নগদ টাকা খোয়া গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের পেছনের গেট ভেঙে পরপর দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যায় দোকানের মালিকেরা। পরদিন সকাল অর্থাৎ আজ সকালে দোকান খুলতে এসে তারা দেখতে পান দোকানের মধ্যে সব কিছু এলোমেলো ও অগোছালো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দোকানের জিনিসপত্র। সেই সঙ্গে দেখেন খোয়া গিয়েছে বেশ কিছু সরঞ্জাম সহ নগদ টাকা। দোকানের পিছনের গেটের তালা ভেঙে চোর দোকানের মধ্যে প্রবেশ করেছে বলে অনুমান ব্যবসায়ীদের। চুরির ঘটনার খবর দেওয়া হয় বাগদা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ। ইতিমধ্যেই চুরির ঘটনা তদন্ত শুরু করেছেন বাগদা থানার পুলিশ। এই বিষয়ে ব্যবসায়ী সন্তু দত্ত জানান, দোকান খুলে ভেতরে গিয়ে দেখি চারিদিক লণ্ডভণ্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। সেই সঙ্গে দোকানের ড্রয়ারও খোলা ছিল। খুচরো পয়সা সহ মোট 5,000 টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। খুলে দেখতে পারলাম ঘরের ভিতর পুরো টেবিলের উপরের কাজটা সরানো, ড্রয়ারটা পুরো বের করে এখানে কাগজপত্র সব ঢেলে ঢেলে রেজগি পয়সার বাটি নিয়ে গেছে, প্লাস ক্যাশে টাকা ছিল 1,004 টাকা মতো। মোট 5,000 টাকা রেজগি দিয়ে 5,000 টাকা ছিল, এই টাকাটা নিয়ে গেছে আর সব লণ্ডভণ্ড করে সরা ছিল। এই পুলিশ এসেছিলো, এসে এগুলো বললো যে হ্যাঁ তোমরা গুছিয়ে নাও। তারপর গুছিয়ে নিয়েছি, কারণ আদৌটা হ্যাঁ পুলিশ এসেছিলো, বাগদা থানার পুলিশ এসে বললো যে ঠিক আছে আমরা দেখছি দেখি। এটাই জাস্ট তো আশেপাশে হচ্ছে, এটা সংবাদ পেয়েছি কিন্তু আমরা বুঝতে পারিনি যে ডাক্তারখানায় চুরি হবে। এই বিষয়ে অপর এক ব্যবসায়ী বিনয় চন্দ্র রায় জানান, হেলেঞ্চা বাজারে পরপর দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। তার মধ্যে একটি ডাক্তারের দোকান ও একটি ইলেকট্রনিক্সের দোকান। হেলেঞ্চা বাজারে দুটো দোকান, একটা ডাক্তারির দোকান। এটা অবাক হওয়ার বিষয়, একটা ডাক্তারের দোকানে চুরি হয় এটা আমরা প্রথম জানছি, আর তার পাশে একটা ইলেকট্রিক দোকান, এই দোকানেও চুরি হয়েছে। এরকম প্রায়ই চুরি হচ্ছে, আমরা একটু হতাশাই হচ্ছি, কারণ আমাদের বাজারের পাশে এত বড় একটা পুলিশ স্টেশন এবং সেখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণে পুলিশ বা এনবিএফ এবং সিভিক ভলেন্টিয়ার্সরা রয়েছে, তা সত্ত্বেও কেন এইভাবে পরপর পরপর হেলেঞ্চা বাজারে চুরি হচ্ছে এটা আমরা সত্যি অবাক হচ্ছি এবং আমরা আশাহত হচ্ছি। ডাক্তারের দোকানে চুরি হওয়ার ঘটনায় অবাক স্থানীয়রাও। এমন চুরির ঘটনা প্রায়শই ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দোকান খুলে দেখতে পেলাম যে পেছন দিয়ে ইয়ে গেট ভেঙে দোকান পুরো লণ্ডভণ্ড করা, ক্যাশের ওই বাক্স খোলা, তোমার মিক্সার মেশিন ওই সব যা ছিল সব খুলে নিয়ে গেছে, তার নিয়ে গেছে, আট কয়েল নকল মতো তার নিয়ে গেছে, চারটে মানে ব্র্যাকেট নিয়ে গেছে, ইয়ে তার নিয়ে গেছে, আট নকল মিক্সার নিয়ে গেছে, চারটে একটা রুমিটার নিয়ে গেছে, ক্যাশ খোলা ছিল সব আনুমানিক 60,000 টাকা মতো। হ্যাঁ, পাশে ওই ডাক্তারের দোকানও শুরু হয়ে গেছে, আরেকটা দোকান পারেনি ভাঙতে, হাফ ভেঙেছে, উপরে লক ছিল বলে এটা ভাঙতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।